আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিআইডিএমএসে কীভাবে পিও ভিজিট দেখাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। সিআইডিএমএস অ্যাপটিকে প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সিআইডিএমএসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে। আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথেই সিআইডিএমএসের ইন্টারফেস বা ড্যাশবোর্ডটি চলে আসবে। এখানে আপনি খেয়াল করলে দেখবেন এখানে চারটি অপশান রয়েছে, পিও ভিজিট, বিড ভিজিট, বিড ভিজিট রিপোর্ট এবং পিও ভিজিট রিপোর্ট। যেহেতু আমরা পিও ভিজিট করবো, আমাদের পিও ভিজিট অপশানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি ইন্টারফেস চলে আসবে। পিও ভিজিটের ইন্টারফেসে আপনি খেয়াল করবেন তিনটি অপশান দেওয়া আছে, FIR, UD এবং GD। আপনি যদি মনে করেন আপনি ইউডি মামলার পিও ভিজিট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউডি সিলেক্ট করতে হবে, আর জিডির পিও ভিজিট করার ক্ষেত্রে জিডি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা মামলা তদন্তের পিও বা FIR-এর বেসিসে মামলা তদন্তের পিও ভিজিট করব, সেক্ষেত্রে FIR অপশানটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সিলেক্ট FIR নামের একটি অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই মামলা রেফারেন্সটি চলে আসবে। মামলা রেফারেন্সে ক্লিক করার পর মামলার ডিটেলস এখানে চলে আসবে। খেয়াল করুন ভিজিটিং লোকেশনের নিচে সিলেক্ট লোকেশন নামে একটি অপশান আছে, সেখানে সিলেক্ট করার পর অটোমেটিক্যালি মামলার পিওটা এখানে চলে আসবে। যদি আপনার কাছে মনে হয় মামলার লোকেশনটি বা পিওর লোকেশনটি সঠিক নয়, সেক্ষেত্রে ভিজিটিং লোকেশনের প্লাস বাটনে ক্লিক করার পর আমরা নতুন করে পিও ভিজিটটা দেখাবো। যেহেতু এখানকার পিও ভিজিট লোকেশনটি সঠিক নয়, সেক্ষেত্রে আমরা ভিজিটিং লোকেশনে গিয়ে লোকেশন নেম প্রদান করব। লোকেশন নেমটি দেওয়ার পর পরবর্তীতে আমরা লোকেশন ডিটেলস, লোকেশন নেমের পরবর্তী অপশানই থাকবে লোকেশন ডিটেলস, লোকেশন ডিটেলসটি আমরা দিব। লোকেশন ডিটেলসের কাজটি কমপ্লিট হওয়ার পর নিচে একটি অপশান থাকবে শর্ট নোট। শর্ট নোট অপশানে গিয়ে আমরা এই মামলা সংক্রান্তে একটি ছোট করে নোট প্রদান করব। শর্ট নোটটি প্রদান করা হয়ে গেলে পরবর্তীতে আমাদের অ্যাটাচমেন্ট হিসেবে অডিও রেকর্ড দিতে হবে। ইউর অডিও রেকর্ড অ্যাটাচমেন্টের রেকর্ড অডিও স্টেটমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে স্টার্ট রেকর্ডে ক্লিক করার পর আমরা রেকর্ডটি করে নিব। রেকর্ডটির ধরনটা হবে ঠিক এরকম, অত্র মামলার ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন, খসড়া মানচিত্র ও সূচিপত্র অঙ্কন করিলাম এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করিলাম। সব কিছু কমপ্লিট হওয়ার পর স্টপ রেকর্ডে ক্লিক করতে হবে। স্টপ রেকর্ডে ক্লিক করার পর আপনার কাছে একটি অপশান চলে আসবে প্লে। আপনি সেখানে প্লে অপশানে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত অডিওটি শুনতে পাবেন। যদি অডিওতে কোনো ভুলভ্রান্তি থেকে না থাকে, যদি আপনার কাছে মনে হয় অডিওটি সঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অডিওটি এখানে অ্যাটাচমেন্ট হিসেবে যোগ হয়ে যাবে। আমরা এখন ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর অডিওটি অ্যাটাচ হয়ে গেছে। অডিও অ্যাটাচমেন্টের উপরে ক্রস একটি অপশান আছে, চাইলে আপনি এটাকে ডিলিট করে নতুন করে অডিও রেকর্ড করতে পারেন। আমাদের অডিও রেকর্ড সঠিক থাকার কারণে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর পরবর্তী অপশানে বা ইন্টারফেসে আমরা চলে আসব। এই ইন্টারফেসে খেয়াল করবেন ইউর ইমেজ অ্যাটাচমেন্টের দুটি অপশান রয়েছে, ওপেন গ্যালারি, ওপেন ক্যামেরা। আপনি চাইলে সরাসরি ওপেন ক্যামেরা ওপেন করেও ভিডিও বা ছবি ধারণ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার বিভিন্ন স্থানের প্রিয় ছবি রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই ছবিগুলো তুলে রাখবেন। যদি আগে থেকে ছবি তোলা থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যাকে গিয়ে ওপেন গ্যালারি অপশানে ক্লিক করবেন। ওপেন গ্যালারিতে অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারিতে যে ছবিগুলো তোলা আছে সেগুলো দেখাবে। আপনি এখান থেকে ছবিগুলোকে সিলেক্ট করে নেবেন। আমার এখানে 12টি ছবি তোলা ছিল, সেক্ষেত্রে আমি 12টি ছবি তুলে নিলাম। 12টি ছবি সিলেক্ট করার পর অ্যাড 12-এ ক্লিক করব। সাথে সাথেই এই ছবিগুলো আমার ইন্টারফেসে চলে আসবে। তার পরবর্তীতে একইভাবে ইউর ভিডিও অ্যাটাচমেন্টের আমরা ওপেন গ্যালারি বা ওপেন ক্যামেরার মাধ্যমে ভিডিও অ্যাড করে নিব। আমরা সরাসরি চাইলে ওপেন ক্যামেরায় ক্লিক করব। ওপেন ক্যামেরায় ক্লিক করার পর আমার মোবাইল ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সরাসরি ভিডিও ধারণ করতে চাইলে ভিডিও নিতে পারবো। তো আমরা ওপেন ক্যামেরায় ক্লিক করলাম। ওপেন ক্যামেরায় ক্লিক করার পর আমাদের ভিডিও ক্যামেরাটি ওপেন হয়ে গেল। আপনি যদি চান এখান থেকে সরাসরি ভিডিও করে সেই ভিডিওটাকে আপনি আপলোড করতে পারেন। যেহেতু আমি আগে থেকে ভিডিওটি তুলে রেখেছিলাম, সেক্ষেত্রে আমি ব্যাকে গিয়ে ওপেন গ্যালারি ওপেন করব। ওপেন গ্যালারি ওপেন করার পর আমার গ্যালারি হতে ভিডিওটিকে সিলেক্ট করব। ভিডিওটিকে সিলেক্ট করার পর আমি এটাকে আমার ইন্টারফেসে নিয়ে আসবো। সব কিছু ঠিকঠাক হলে আপনি চাইলে ওপেন ডকুমেন্টে গিয়ে নতুন ডকুমেন্টও অ্যাড করতে পারেন। মামলার এফজাহার, FIR, সেটা আপনি অ্যাড করতে পারেন যদি আপনি মনে করেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। পরবর্তীতে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথেই এই ছবিগুলো এবং ভিডিওটা আপলোড হবে। নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে হয়তো বা একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন, এখান থেকে ব্যাকে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা একটু সময় নিচ্ছি, সময় নিয়ে অডিও এবং ভিডিওটা আপলোডের জন্য অপেক্ষা করছি। অডিও ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাকে একটি অপশান দেখাবে, আপনার ভিডিও এবং অডিও সাকসেসফুলি আপলোডেড। এই অপশানটি আসার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন।
ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ইন্টারফেসে চলে আসবে, অর্থাৎ পিও ভিজিটের ইন্টারফেস। অ্যাপের ইন্টারফেসে আসার পর আপনি খেয়াল করবেন এখানে পিও ভিজিট হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আপনি পিও ভিজিট রিপোর্ট নামে একটি অপশান আছে, সেখানে ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথেই এখানে খেয়াল করবেন ভিজিটেড পিও লিস্টের অপশানটা আছে, সেখান থেকে আপনি আপনার ক্যালেন্ডারের ডেট অনুযায়ী কবে পিও ভিজিট করেছেন সেটা সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার পিও ভিজিটের লিস্টটা চলে আসবে, এখানে আপনার রেফারেন্স নাম্বার, ডিআর, ভিজিটেড পিও এবং লোকেশান সব কিছুই দেওয়া আছে। আপনি লোকেশানে ক্লিক করার সাথে সাথেই আপনি যে স্থান থেকে পিওটা ভিজিট করেছেন সেই স্থানের লোকেশানটা এখানে শো করবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা বাসায় বসে যদি পিও লোকেশান দেখান সেক্ষেত্রে লোকেশান কিন্তু আপনার বাসার কারেন্ট লোকেশানটা দেখাবে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পিওতে গিয়ে সেখান থেকে পিও ভিজিট করেই লোকেশান সাবমিট করতে হবে। সব কিছু ঠিকঠাক হলে আপনার পিও ভিজিটিং কমপ্লিট হবে। তারপরও আমি আপনাদের সুবিধার তার একটা কথা বলে দিই, পিও ভিজিটে যাওয়ার পর এখানে একটা বিষয় পুনরাবৃত্তি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি আপনার কারেন্ট লোকেশান ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ভিজিটিং লোকেশানে প্লাস বাটনে অ্যাড করার দরকার নেই, জাস্ট ওইটা ক্লিক করার পর শর্ট নোট প্রদান করে অডিও রেকর্ড করে সেটাকে আপনি সাবমিট করে পরবর্তী অপশানে যাবেন। অডিও রেকর্ডের ক্ষেত্রে কোনো জটিলতার ইস্যু নেই, আপনি অডিও রেকর্ড অডিও স্টেটমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনি খেয়াল করবেন স্টার্ট রেকর্ড নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত রেকর্ডটি সেখানে করবেন। যদি রেকর্ডটি সম্পূর্ণ মনে রাখতে হবে সেটা 10 সেকেন্ডের কম হবে না এবং 10 সেকেন্ডের উপরে যতক্ষণ সময় আপনি করতে পারেন। রেকর্ড কমপ্লিট হওয়ার পর আপনি স্টপ রেকর্ডে ক্লিক করবেন, স্টপ রেকর্ডে ক্লিক করার পর প্লে করবেন, যদি আপনার কাছে রেকর্ডটি সঠিক মনে হয় তাহলে ওকে বাটন ক্লিক করে আপনি সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী অপশানে গিয়ে আপনার বাকি কার্যক্রম করবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এটা কোনো আহামরি কোনো রকেট সায়েন্স না, ইট ইজ ভেরি ইজি। তো আশা করি আপনারা পিও ভিজিট করতে পারবেন। তারপরও যদি আপনাদের কাছে কোনো জটিলতা বা যদি মনে হয় যে না আপনি অন্য কোনো জটিলতায় ভুগছেন বা আপনার কাছে এটা ইজি মনে হচ্ছে না তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবেন, আমি আপনাদেরকে বিষয়টি পুনরাবৃত্তি করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।